এখন যা হচ্ছে অনেক বেশি হইতেছে এগুলাই কি আমরা চাইছিলাম আসলে যারা এগুলো করতেছে এগুলাকে আসলেই স্টুডেন্ট না অন্য পার্টি আয়ার সুযোগে অসৎ ব্যবহার করা যাইতেছে এগুলো সদ ব্যবহার কখনোই হতে পারে না দেখেন আমিও তৌহিদ আফ্রিদিকে নিয়ে ভিডিও বানাইছি যে ওনারা হচ্ছে বড় বড় সেলিব্রিটি ওনারা যদি চাইতো স্টুডেন্টদের পাশে দাঁড়াইতো তাইলে কিন্তু বহুত বহুত হচ্ছে আরও স্টুডেন্টরা হচ্ছে স্টুডেন্টদের সাপোর্ট করতো বা বাংলাদেশের অনেক মানুষ অনেক হচ্ছে উৎসাহী উৎসাহিত হইতো সাপোর্ট করার জন্য তো এখন যেহেতু আয়সা আমাদের দেশ স্বাধীনই হয়ে গেছে কে আয়সা দাঁড়াইলো পাশে কে না দাঁড়াইলো এখন ওগুলো ছাইরা আপনারা এনজয় করেন বাট এনজয় করার মানে এগুলা নেয়া যে এখন আপনি যে তৌহিদ আফ্রিদির বাসায় যা ভাঙ চুর করে আসবেন এগুলা কখনো হইতে পারে না এখন আমি একটা ভিডিও দেখলাম যে তৌহিদ আফ্রিদির বাসায় যা হচ্ছে প্রায় টা না তিরিশটা গাড়ির মতো ওনাদের ভাঙচুর করছে নিজের তার হচ্ছে তাদের যে মাই টিভির অফিস সব ভাঙচুর শেষ করে ফেলছে তারপরে হচ্ছে ওনার গ্রামের বাসায় যে ওনার বাবা হচ্ছে হসপিটাল বা হচ্ছে কলেজ বানানোর কথা ছিল ওইখানে আগুন ধরায় দিছে তো এগুলা কি ঠিক হচ্ছে এগুলার নাম কি স্বাধীনতা আমি বলবো যে হ্যাঁ উনি দাঁড়ায় নাই ওনার হচ্ছে এটা একান্ত মত ছিল যে উনি দাঁড়ায় নেয় এখন সবাইকে তো ঘর থেকে টাইনা টাইনা নিয়ে হচ্ছে আইসা আমরা সবাই দাঁড় করাইতে পারবো না যে আপনারা হচ্ছে স্টুডেন্ট আপনারা হচ্ছে আমাদের পাশে দাঁড়াইতেই হবে যার যার স্বাধীন দেশে যার যার হচ্ছে যে আমি দাঁড়াই নেই দাঁড়াই নাই শেষ আমি স্টুডেন্টের পাশে দাঁড়াই নাই তবে হ্যাঁ ওনারও তো পিছনে স্টোরি ছিল যে কেন দাঁড়ায় নেয় তো এখন আমরা সাধারণ জনগণ হিসেবে তাদের কাছ থেকে কোর্শন করতে পারি যে এই সময় আপনারা স্টুডেন্টের পাশে দাঁড়াইতে পারতেন বাট এমন না যে কোর্শন না করে এখন আমাদের বল খাটায় আমরা এরকম কইরা বলের কি বলে দুর্ব্যবহার করেরা এখন আমরা একজনের বাসায় যায় ভাঙচুর করে তাদের এই করবো সেই ক্ষয় ক্ষতি করব। এগুলো করে আপনারা কি পাইতেছেন আসলেই কি এগুলো স্টুডেন্টরা করতেছে এগুলো আসলে ঠিক হচ্ছে না এখন যা হচ্ছে আমি আসলে এগুলা ঘৃণা ছাড়া আমার এখন আমার নিজেরই মানে জিদ উঠতেছে যেগুলা কেন করতেছেন আপনারা কেন করতেছেন একটা মানুষের বাসায় যায় ভাঙচুর করে এগুলা কি ঠিক হচ্ছে এখন আমি বলছি ভিডিও করছে আমি তাকে নিয়ে ভিডিও করছি কারণ আমি তার একটা ফলোয়ার্স হিসেবে আমার খারাপ লাগছে যে কেন দাঁড়ায় নাই খারাপ লাগছে আমরা বলতে পারি মত জানাইতে পারি এক একজনের যে অনুভূতি কেন আপনি স্টুডেন্টদের দাঁড়ান তো তারও পিছনে একটা রহস্য হইতে পারে বাট এখন আইসা যদি আপনারা এর জন্য তার আর ওই খেলোয়াড়ের বাসায় আগুন ধরায় দিবেন এই করবেন সেই করবেন ভাই তারাও হচ্ছে বাংলাদেশের নাগরিক বাট এইটা যে আমরা এখন যা করতেছি এখন এগুলা কোনো কোনোভাবেই হচ্ছে ঠিক করতেছি না এগুলো করা থেকে বিরত থাকেন চিন্তা করেন যে একটা মানুষের হচ্ছে ভুল হইতেই পারে এখন আমরা ভুল হইসে মানুষের এখন সব ভুল ভুইজা ভুল ভাইঙা এখন আমরা সবাই মিলে বা দেশের শান্তি মতো হচ্ছে আমাদের দেশে আমরা থাকতে চাচ্ছি না এরা শান্তিভাবে থাকেন